এইটা হচ্ছে এখন যে কোনো মতে যখন অ্যাক্সিডেন্ট হতে পারে রানার জন্য ইউ নিড এ প্রফেশনালিজম ইসে পলিটিক্স প্লাস ইউর ব্যাকগ্রাউন্ড ইউর প্রফেশনালিজম আমি বলবো বলব দীপুমণি চেষ্টা করছেন কিন্তু আমি বলব যে ফরেন অফিস ফরেন অফিসটাকে একটা পঙ্গুত্ব করে রাখা হয়েছে এই এবারে না আমি আমি মনে করি ফরেন অফিস শুড বি দ্য ফার্স্ট ডিফেন্স অফ এ কান্ট্রি এবং সে ফরেন অফিসের এ মিরার অফ দ্য কান্ট্রি ফরেন শুড বি দ মিরর অব দ্য কান্ট্রি আমি যখন রাজপুটলাম গেলাম একদিন দেখি রিসেপশন দেখে এক ফরেন আর দো রিড পালিয়ে যাচ্ছে হোট হ্যাভেন ওটা ইউ মস্কিটি মস্কিউটি মস্কিউইটি তখন আর একজন ওয়েল ডিপ্লমেট ছিল ক্যাপেবেল আব্দুল্লাল হাসান সোন ডি জে এড মিনিস্টার ছিল আমি ওনাকে বললাম ভাই কটা এটা কি তো হলে কি করবো আমাদের করার কি আছে বাজেট নেই ফাজেট নেই কিচ্ছু নাই নাই সে নাই আর যদি কেউ মনে করে অল দ্য ক্যারিয়ার ডিপ্লোম্যাটস দিয়ে কাজ হবে তাহলে ভারতের পলিটিক্যাল নেতাদেরকে ইউনাইটেড নেশনসে পার্মানেন্ট রিপ্রেজেন্ট করতো না ইউনাইটেড আমেরিকা ওয়াশিংটন অ্যাম্বাসাডার করতো না পাকিস্তান অ্যাম্বাসাডার করতো না হচ্ছে সেই জন্য আমি মনে করি যে আমাদের পলিটিক্যাল পার্সোনালিটি যেগুলি আছে যারা একটু নলেজেবল এবং ওয়েল কম্পোস্ট ওয়েল অ্যাকোয়েন্টেড তাদেরকেও পোশিং দেওয়া উচিত তাহলে দেখবেন কাজ কি ব্যবহার পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট না দিয়ে না পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে পলিটিক অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে পলিটিক্যাল পলিটি যারা করে তারা তো পিপল ক্যান ডিস টু হিম শোনে আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি আমি রাষ্ট্রদূত হয়ে গেলাম রিয়াদে তা আমাকে কি ক্রিং একটা করলো দদা করলো দোতলায় নিয়ে গেলো দোতলা নিয়ে আবার নিয়ে কোনো একটা রুমে বসো রাষ্ট্রদূত আমি লাঞ্চের জন্য বাসায় গেলাম বাসায় গিয়ে ফিরে এসে আমি আসলাম ওরা ওরা মনে করিস আমি লাঞ্চ করে আসবো না আমি লাঞ্চ করে আবার আসলাম এসে আমি দোতালে উঠে আমি আমার রুম খুঁজে পাচ্ছি না অল আর অল ডোরস আর লাইক এ লাইক আমি পরে কোন পিয়েন একটা দিকে এসে তাড়াতাড়ি আমাকে আমার রুমে নিয়ে এটা আপনার রুম আমি অন দ্যাট ডে আই টুক এ ডিসিশন আই গিভ এ সার্কুলার এভরিডে আমি সকাল বারোটা থেকে দেড়টা পর্যন্ত দেড় ঘন্টা রিসেপশন ওখানে বসবো গণসাক্ষাৎকার দেব মানুষের সাথে দ্যাট হ্যাজ গিভ এন ওয়ান্ডারফুল মেডিসিন টু অল দিন অ্যান্টি পিপল ব্রুক্রেটস অ্যান্টি পিপল ডিপ্লোম্যাটস তাদেরকে সব লাইন আপ করাইতাম এই বিশাল সেকশন বলেন এই পলিটিক্যাল সব সমস্যা কি এই সাল সাদেশ তাদের সমাধান এটা যে এটা পলিটিক্যাল অ্যাম্বাসডার কেউ করবে না আরগুলি তো তাদের কাপড় চোপড় ব্ল্যাক স্যুট সাদা শার্ট আর একটা লাল টাই আর এটা একটা দিয়ে রিসেপশনে যাওয়া ছাড়া তাদের কোনো কাজ না আপনি বলেন সৌদি আরবের অ্যাম্বাসাডার আছেন আমার একজন কর্মী মনির সে আপনার আলকাসিমে আলকাসিমে সে অ্যাক্সিডেন্টে তার একটা পা চলে গেছে হি ডি নট ফাইন অপরচুনিটি টু সি দ্যাট ম্যান আমি টেন বললাম দেখো ভাই তোমার তোমার কনসুলার টিমের গাড়ি ডাকাতে এসে পা হারালো আর তুমি একবার তাকে দেখতে গেলে না এবং ইউ হ্যাভ ডে ফান টু হেল্প হিম একজন পলিটিক্যাল অ্যাম্বাসডার হলে হ্যাঁ সেখানে কিন্তু সেটা হতো না আপনার আজকে বাংলাদেশের আপনার যে পলিটিক্যাল অ্যাম্বাসডার এখনও বর্তমান সরকার দু একটা দিচ্ছে দুই জন্য কয়জনকে দিছে দে আর ডুইং ভেরি ওয়েল পোলট্রি অ্যাম্ব্রেসারার তাতে একটা অবলিকেশন আছে জনগণের প্রতি জনগণের সাথে মেসার একটা অব্লিকেশন আছে আর কেরিয়ার অল ইউ ক্যান আমি বললাম না সফিস আমি তথাকথিত বিশাল একবার ডিপ্লোমেন্ট তার এমবেসিতে আপনার মান্দার তাবলের টাইম মেশিন কেন তার একটা উদ্যোগের অভাব ছিল কি উদ্যোগ নিলেই চেঞ্জ করা যেত না আমি স্যার রিসেন্টলি আমি ইজিপ্টে গিয়েছিলাম এবং আমি এর আগে গিয়েছিলাম বিশ বছর আগে সেখানে আমি শামুয়েল শেখ একটি জায়গা সেখানে গিয়েছিলাম এবং সেখানে দেখলাম যে গত বারো বছরে তারা ট্যুরিজম যেটা ডেভেলপ করেছে সামুয়েল শেখ সেখানে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়েছে এবং ইজিপ্টের ট্যুরিজমটা শামুয়েল শেখের ট্যুরিজমটা দেখলাম আমি মিলিটারি কন্ট্রোল করে হ্যাঁ আপনি চিটা মেয়র ছিলেন আপনি বিমান ও পর্যটন মন্ত্রী ছিলেন চিটাগাঙ্গে কক্সবাজারের কে ডেভেলপ করা যায় না আপনারা ছেড়ে দিতে পারেন না সেটা শুনেন আই অ্যাপ্রিসিয়েট ইউর কোয়েশ্চেন আমি ফর দি ফার্স্ট টাইম নিজের রিক্স নিয়ে প্রাইভেট সেক্টরে সব মোটরগুলি দিয়ে দিয়েছি আমি প্রথমে স্টাডি করেছি আইফানের সময় যে প্রবাল শৈবাল এই মোটরগুলি করে দেখলাম ছাদ থেকে পানি পড়তেছে এই পড়তেছে পড়তেছে এক একটা বছর ষোলো লক্ষ সতেরো লক্ষ আঠারো লক্ষ টাকা করে আপনার লস লসের কারণটা আমি আইডেন্টিফাই করলাম ব্যক্তিগতভাবে আপনি গেলেন বোর্ডার হিসেবে বারা হলে এক হাজার টাকা আপনাকে বলল ভাই আপনি পাঁচশো টাকা করে দেবেন আপনি পাঁচ দিন থাকবেন আর পাঁচ এক হাজার টাকা করে আমাকে দিয়ে দেন দিস ওয়ে ফিল ফ্রিজ স্টার্টেড নো রিনোভেশন আমি সেটাকে টেন্ডারের মাধ্যমে সব মোটেরগুলো প্রাইভেট সেক্টরে দিয়ে দিলাম এবং এক একটাতে বছরে প্রায় সতেরো লক্ষ বিশ লক্ষ ষাট লক্ষ টাকা পর্যন্ত কোর্ট করে আমরা পেয়েছি এই সরকারের সে প্রিসিয়েট দিস আমার সে সিদ্ধান্ত তারা বাতিল না করে তারা সেটা কন্টিনিউ করেছে আই মেড দিস কক্সবাজার দে সিটি অফ হোটেলস আমি এক মাসে দুশো হোটেলের পারমিশন দিয়ে দিয়েছি হোক হোটেল সেখানে হোটেল মোটেল জন্য আপনি গিয়ে দেখেন কক্সবাজার না বিকাম সিটি অফ হোটেলস দ্যাট আই ডিড আপনি চট্টাগ্রামে ফয়েস্ট লেক মাত্র রেলওয়ে পেত সাত বছরে একুশ লাখ টাকা বছরে তিন লাখ টাকা এখন আমি সেখানে তিন ভাগ করলাম যে ইনভেস্ট করবে সে তার এক ভাগ আমি ফেসিলিটেটর হিসেবে পর্যটন কর্পোরেশন হিসেবে আমি পাবো এক ভাক রেলে পাবে এক ভাগ ইনভেস্টারকে দিলাম মনে হয় সিক্সটি সেভেন পার্সেন্ট আমার পর্যটন মানে দশ পার্সেন্ট না কত আর বলি রেলে রেলে মাসে বছর এখন দুই কোটি টাকার উপর করে পাচ্ছে আই হ্যাভ টেকেন দ্যাট ডিসিশন এবং আমাকে সেটা আমাকে কাজ করতে সাহস দিয়েছে স্বাধীনতা দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা দিয়ে ওনাকে নিয়ে উদ্বোধন করলাম এখন ফয়েস্ট চট্টগ্রামের দেশি বিদেশিদের জন্য একটা আকর্ষণীয় স্থান হয়ে পড়েছে সেখানে তারা দে কনভার্টেড দ্য সেম ইন্টে ওয়ান্ডারফুল ট্যুরিস্ট সেন্টার দিস ইজ মাই স্যাটিসফ্যাকশন আমরা সেটা করেছি আমার আরো করার প্ল্যান ছিল কারণ ফাইভ ইয়ার্স ইজ এ ভেরি স্মল টাইম ইস আপনার পার্কি সমুদ্রের সৈকত সেরকম আপনার ওই যে ইয়ে দিয়ে কি বলে টেবল কেবল চেয়ার দিয়ে এয়ারপোর্টের রাস্তা থেকে পার্কি দিয়ে নামবে পার্কিতে আসবে এবং সে আমি রাস্তা করে দিয়েছিলাম তারপরে সেই কাজগুলো তো হলো না আপনার এখানে কতগুলি পর্যটনের স্পট আছে যেগুলি ওন বাই আপনার কালচারাল মিনিস্ট্রি কতগুলি আছে অন্য মিনি এডুকেশন মিনিস্ট্রি আমরা একটা কমিটি করে সবগুলি বললাম তো পর্যটন মন্ত্রালয় আমরা দিয়ে দাও দে উইল মেনটেন ইট অ্যান্ড আউট অফ দ্যাট দে উইল আরন আপনার প্রাইভেট সেক্টর ছাড়া পর্যটন আমি ভারতের সাথে আপনার ট্যুর অপারেটরদের জয়েন্ট আপনার ইয়ে করে দিয়েছিলাম এগ্রিমেন্ট করে দিয়েছিলাম যে আমাদের এখানে ভারতের ট্যুরিস্ট আসবে আমাদের ট্যুরিস্টরা তাদের ওখানে ট্যুর অপারেটরদের এবং দ্যাট গেভস এ বেটার রেজাল্ট কারণ আপনাকে আমাদের এখানে অনেক সিস্টেমের অনেক গলদ আছে আপনার হোটেল সারাটন বছরে আঠাশ কোটি টাকা আঠারো কোটি টাকা গভর্নমেন্টকে ট্যাক্স দেয় তাই না সোনারগাঁও দেয় আঠাশ কোটি টাকা বিগত চল্লিশ বছরে পর্যটন কর্পোরেশনের বাজেটে বাংলাদেশ বাজেট একটা করে নেই আজকে বাংলাদেশের পর্যটন করবে হেড অফিস নাই জানেন একটা হোটেলের মধ্যে এই গভর্নমেন্ট ষাট বছর ক্ষমতায় এই গভর্নমেন্ট চার বছর ক্ষমতায় পর্যটন কর্পোরেশন হেড অফিস ওয়ান ইলেভেনে ঘুরিয়ে দেওয়ার পরে এখন পর্যটন কর্মী হেড অফিস নাই ওই যে আপনার ইয়েতে একটা অফিসে হোটেলে তার অফিস করে তাহলে পর্যটন বিকাশ করতে হবে আর আর যারা এডিশনাল সেক্রেটারি হয় সেক্রেটারি হবে না তাদেরকে ওই পর্যটন কর্পোরেশন চেয়ারম্যান করে দেওয়া হয় তারা ওখানে গিয়ে এই কিছুদিন সময় কাটে তারা চলে যায় দি প্রফেশনাল ম্যান হু ওয়ার্ক ফর লাস্ট থার্টি ইয়ার্স ইন দি পর্যটন কর্পোরেশন ই শুড বি মেড দি চেয়ারম্যান অফ দি পর্যটন কর্পোরেশন আমি পতিয়ে দেখলাম কাদের সাহেবের চেষ্টা করছিল কি কমিটির ফর্ম ইটি করার জন্য কমিটি ইজ নাথিং দিস শুড বি ডিকটেটেড বাই ওয়ান পার্সেন্ট অ্যান্ড হি শুড গিভ দি ডিসিশন অ্যান্ড দিস শুড বি ইমপ্লিমেন্টেড আমার সময় আমি বলে কমিটি করা মানে কাজ না করা কমিটি করলাম কমিটি মিটিং মধ্যে দশজনের সাথে দশটা কত লোক কাজ টাজ কিচ্ছু হয় না বাজেট লাগবে বাজেট আমি একবার এই কি বলে আপনার যে ক্যালকাটায় ট্যুরিজম মিস্টার্স কনফারেন্সে গেছিলাম আমার পাশে এক ভদ্র মহিলা চিনি হলেন ত্রিপুরার পর্যটন মন্ত্রী তাকে বললাম ভাই আপনার বাজেট তিনশো কোটি টাকা হয়েছে আর বাংলাদেশ গত চল্লিশ বছরে পর্যটন কি। ফর দ্য এক্সপান ফর ফর দ্য পারাজ অফ প্রমোটেন ট্যুরিজম এক টাকা বাজেটে নেই তো হবে করতে গিয়ে ফাইন্যান্স মিশে যে হয় সেগুলি দিকে নজর দেয় না এবং পর্যটকের মধ্যে কাহাতো ঝগড়া করে কী বলছে সেই জন্য আমি প্রাইভেট সেক্টরে দিয়ে দেওয়ার পরে এখন আপনার মটেল হোটেল মটেলগুলো প্রাণ ফিরে পেয়েছে আমি কতগুলি সিলেটে পার্ক একটা করেছিলাম প্রত্যেকটাগুলি আমি প্রাইভেট সেক্টরে দিয়েছি এই গভর্নমেন্টও সেটাকে অ্যাপ্রিস্ট করে দে অলসো কন্টিনিউ প্রসিজর এটা কিন্তু আরো মেসি ব্যাখারে করার দরকার মেসি ব্যাখার না করলে পর্যটন কর্পোরেশন শুড বি দি দ্য রোল অফ দি পর্যটন কর্পোরেশন শুড বি এজ এ ফেসিলিটেটার নট অ্যাজ দি ব্যবসায়ী ব্যবসায়ী তারা পাবলিক সেক্টরে ব্যবসা হবে না প্রাইভেট সেক্টরকে দিয়ে দিতে হবে প্রাইভেট সেক্টরের কম্পিটিশনের মাধ্যমে হিউল অ্যাট্রাক্ট দি আপনার কক্সবাজারে আমি বলি স্যান্ট মার্টিন আইল্যান্ড স্যান্ট মার এ গোল্ডেন মাইন ফরাস আমি আমার আমরা চেষ্টা করেছিলাম সেখানে সেটা ওদের আপনার মালদ্বীপের ওরা কি করে ওরা আইল্যান্ডগুলো বিদেশের কাছে লিজ দিয়ে দেয় বলে দেবা একজন ট্যুরিস্টের পিছনে আমাকে পাঁচ পাঁচ ডলার দেবা আর তুমি ইউ ক্যানট কনস্ট্রাক্ট দ্য বিল্ডিং ক্রসিং দ্য হাইট অফ দ্য কোকোনাট ট্রি হুম আর সবগুলোই ফিরি সেখানে তো এখানে কক্সবাজারে মানুষ যায় সন্ধ্যার পরে তারা সন্ধ্যার পরে তারা কী করবে সন্ধ্যার পরে সময় কাটানোর জন্য আমাদের ধর্মীয় অনুভূতিকে সমন্নত রেখেও আমরা পর্যটন কর্পোরেশনের এক্সপানশন করতে পারি পর্যটনের আমরা 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 পর্যটকদের জন্য আমরা আনন্দর ব্যবস্থা করতে পারি কিন্তু সেখানে সেখানে কিচ্ছু নেই সন্ধ্যার পরে মৃত পরিবারই তো থাকবে কি তো টু অ্যাট্রাক্ট দি ট্যুরিস্ট আপনি মালয়েছিয়াই আপোনাৰ এই কি বোলে ডাক্তৰ মহতীৰ মহম্মদ বিভিন্ন মুছলিম কান্ট্ৰিত বিভিন্ন আইলাণ্ডে অ'পেন কৰি দিছে সব কিছু